बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम शुद्ध शिक्षकवृन्द कोविड-19 एर कारणे 2021 शिक्षाबर्षे अष्टम श्रेणीर शिक्षार्थीदेर बांगला इंग्रेजी और गणित विषय शिक्षणघाटी पूरणेर जन्य माध्यमिक उच्च शिक्षा अधिदप्तरेर निर्देशनाय 6 7 एवं 8 मार्च तारीख समूहे आईएलसी लैब सुविधा आछे एमन 680 टी शिक्षा प्रतिष्ठाने অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিষয়ে আমরা কিছু নির্দেশনা এবং কিভাবে আইএলসি সচল রাখা যায়, যেসব আইএলসিতে প্রবলেম আছে প্রবলেমগুলো সলভ করা যায় এই বিষয়ে বেশ কয়েকটি ভিডিও আজকে সন্ধ্যা 7টার পরে থেকে আপলোড করা হবে। আপনারা আমাদের সাথে থাকবেন। আইএলসি ল্যাব সমৃদ্ধ প্রতিষ্ঠান প্রদানের জন্য কিছু নির্দেশনা রয়েছে, যেমন অষ্টম শ্রেণী পাশ করেছে বর্তমানে 2022 সালে নবম শ্রেণীতে পড়ছে এমন 20 জন শিক্ষার্থী বাছাই করতে হবে, এবং বাছাইয়ের পদ্ধতিটি হলো দেখতে পাচ্ছেন আপনারা। যদি আপনার প্রতিষ্ঠানে 81 জন শিক্ষার্থী থাকে তাহলে 81 ভাগ 20 সমান আসে 4.05। 4.05 না নিয়ে আমরা একটি পূর্ণ সংখ্যা নিব 4, এবং এই 4 ব্যবধান নিয়ে আমরা শ্রেণী রোল ঠিক করব। যেমন 1 5 9 13 17 এভাবে 73 77 বা 81, হ্যাঁ এভাবে রোল নিব। দুই একটি রোল পরিবর্তন করা যাবে, এবং দুটি শাখা হলে ক শাখার যে শেষ রোলটি আছে এই শেষ রোলের পরবর্তী রোলটি হবে খ শাখার প্রথম রোল। এভাবে এই বিবেচনা করে টোটাল শিক্ষার্থী নির্বাচন করে এটাকে 20 দিয়ে ভাগ করে ঠিক অনুরূপভাবে আমরা শিক্ষার্থী নির্বাচন করব। শিক্ষার্থী যদি 20 জনের কম হয় সেক্ষেত্রে আমরা সবাইকে অ্যাটেন্ড করাবো। এবং প্রতিষ্ঠান প্রদানের আরেকটি নির্দেশনা আছে, সেটি হলো 20টি ল্যাপটপ অথবা ডেস্কটপ আইএলসিতে দায়িত্বরত শিক্ষকের সহায়তা নিয়ে প্রস্তুত রাখতে হবে। 20টি ইমেল আইডি তৈরি করতে হবে, সেটিও আইসিটি শিক্ষক বা আইএলসিতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক উনি এটা করার ব্যবস্থা করবে। এবং প্রস্তুতকৃত ইমেল আইডিটি নোটিশে নির্দেশিত যে ইমেল আইডি আছে এই ঠিকানাটা দিয়ে প্রেরণ করার জন্য বলা হয়েছে। এছাড়াও আরও কিছু নির্দেশনা আছে এবং আজকে আসবে, হ্যাঁ, কিভাবে ইমেল আইডি প্রস্তুত করতে হবে, পরীক্ষার ধরন ও অন্যান্য বিষয়ে আমি খুব দ্রুতই ভিডিও আপলোড করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।